সোমবার কোটি পূজার মাধ্যমে শুভ সূচনা হলো যুবকবৃন্দ পরিচালিত কাকুরগাছি সার্বজনীন দুর্গোৎসবের এবছরের পুজো। এবছর তাদের পুজোর 90তম বর্ষে পদার্পণ করলো। প্রধান উপদেষ্টা তথা বিধায়ক পরেশ পালের উপস্থিতিতে শুভ সূচনা হলো কাকুরগাছি সার্বজনীন দুর্গোৎসবের। অন্যান্য বছরের তুলনায় এবছরের পুজোর আবহ অনেক ছোট, কারণ করোনার জেরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে সকলেই, তাই নিয়মমাফিক পুজোর আয়োজন। পাশাপাশি এদিন এই কোটি পুজোতে সকলে সামিল হলেন স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মেনে। সামাজিক দূরত্ব বজায় ছিল যথেষ্টই, সঙ্গে ছিল মাস্কের ব্যবহার। গোটা পৃথিবীর মঙ্গল কামনায় দেবীর আহ্বানে প্রহর গুনছেন। কাকুরগাছি সেকেন্ড লেনের পুজো এই সমস্ত অঞ্চলের আদি পুজো, 90 বছর হবে না এই পুজোটা, 90 বছর এই পুজোর হতে চলল। বহু উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু পুজো ঠিক পুজোর মতনই চলছে। লকডাউন পরিস্থিতিতে পুজো একটুখানি ঠিক নিয়ম অনুযায়ী নিয়ম রেখে সরকারি বিধিনিষেধের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মেনে, আর মমতা ব্যানার্জির এই পরিশ্রমকে মান্যতা দিয়ে আমাদের এই দুর্গাপুজো কাকুরগাছি যুবকবৃন্দের এই পুজো এবছর 90তে পদার্পণ করলো। আমি আশা করি পুজো ঠিক আগের মতনই সেই সৌন্দর্য, সেই মানুষের আনাগোনা, মানুষ আসবে, মানুষ দেখবে, মানুষ আনন্দ পাবে। কাকুরগাছি সেকেন্ড লেন একটা অঞ্চল যেটার উপর আমার সবসময় টান। আমাকে আমি পরেশ পাল বলে আজকে বাংলার লোকে যতটুকু চেনে, ততটুকু চেনার পেছনে যে ভিত থাকে তো সব কিছুর, সেটা হচ্ছে আমাদের এই কাকুরগাছি সেকেন্ড লেন হচ্ছে আমাদের ভিত। এখান থেকেই আমাদের সব পরিচিত, এখান থেকেই আমরা বারবার কাউন্সিলর 7 বার 8 বার এখানে থেকেই আমরা কাউন্সিলর জিতেছি, এখান থেকেই আমাদের কেউ এখন পর্যন্ত হারাতে পারেনি। আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আমি এখানে 2 বারের MLA, এবার আবার আমাদের বেলেঘাটা দিয়েছে দিদি, বেলেঘাটাতেও 2 বারের MLA। সুতরাং আমরা আমাদের মতন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলাম বেঙ্গলে, সব ব্যাপারটার মূলে আমাদের এই এই কারণ, এই যে পাড়াটা কাকুরগাছি সেকেন্ড লেনের মানুষরা অত্যন্ত সহজ সরল মানুষ। এই জায়গাটা নির্বিবাদী জায়গা, এই জায়গাটা এই পুজোটা হচ্ছে, এই পুজোটা ভালো করে হবে, আগামী দিনেও আমাদের এই পুজোতে মানুষ আসবে। উদ্যোক্তারা, ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।